নরসিংদী জেলা প্রেস ক্লাবের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভির সিইও এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ ও খাস খবর পত্রিকার সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহীন, দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি নূরে আলম রনি প্রমুখ, এছাড়াও জেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।